দেখো আজকে আমরা পড়তে শুরু করব ষোড়শ মহাজনপদ তো ষোড়শ মহাজন কথা যখন আসে মানে মহাজন যেটা তো সেই সময়কার যে সময়কালটা আর কি সেটা হচ্ছে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দ অব্দি তো ষোড়শ মহাজনপদ নামে যেরকম তোমরা বুঝতে পারছো যে ষোলোটা ষোড়শ মানে কি ষোড়শ মানে ষোলোটা ষোলোটা মহাজনপদ তোমরা জনপদ পড়েছিলে জনপদের থেকে একটু বড় হচ্ছে মহাজনপদ তো এই যে ষোলোটা মহাজনপদ এদের নাম তোমাদেরকে একদম ঝরঝরা মুখস্থ রাখতে হবে কেন সেটা বলে দিচ্ছি আগে নামগুলো দেখে নাও দেখো কি বলেছে অঙ্গ মগধ তারপর ব্রিজি মল্ল কাশি কোশল বৎস ছেদি কুরু পাঞ্চাল সুরসেন মৎস, অবন্তি অস্মক গান্ধার আর কম্বোজ এই হল তোমাদের ষোলোটা মহাজনপদের নাম এই সাইডে তোমাদের ক্যাপিটালগুলোর নাম আছে ক্যাপিটালগুলো তোমাদের পড়লেও হবে না পড়লেও হবে কিন্তু ষোলোটা মহাজনপদের নাম তোমাদেরকে পড়তে হবে এবার বলছি কেন পড়তে হবে তার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষাতে কোশ্চিন আসতে পারে যে নিচের কোনটি ষোড়শ মহাজনপদের অংশ না ঠিক আছে তোমাদেরকে চারটা অপশান দিয়ে দিলো মনে করো এক দুই তিন চার এইবার তিনটে হয়তো ষোড়শ মহাজন পদের নাম দিল এবং একটা হয়তো এমন নাম দিল যেটা ষোড়শ মহাজনদের মহাজন পদের অংশ না এবার তোমরা যদি ষোড়শ মহাজন কোনগুলো সেগুলো যদি জানো তাহলে তোমরা কোনটা না সেটাও বলতে পারবে তো এই জন্যই এই ষোলোটা নাম একদম তোমাদেরকে ঝরঝরা মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো চলো এটা খুব ছোট্ট আজকে একদম ছোট্ট ভিডিওতে শেষ হয়ে যাবে ষোড়শ মহাজন আজকে সোনারই বেশি আছে সে শুধু মন দিয়ে শুনে যাও দু তিনটে কনসেপ্ট আছে গল্পের মতো করে বলে দিচ্ছি এই যে ষোড়শ মহাজন পদ এর উল্লেখ কি কোথাও পাওয়া যায় ইতিহাসে হ্যাঁ পাওয়া যায় কোথায় পাওয়া যায় দেখো বুদ্ধিস্ট লিটারেচার যে ছিল হ্যাঁ মানে বৌদ্ধদের যে সাহিত্য ছিল অঙ্গুত্তর নিকায় বলে একটা ঠিক আছে সেই অঙ্গুত্তর নিকায়ে ষোড়শ মহাজনপদের কথা পাওয়া যায় আর জৈন লিটারেচারেও পাওয়া যায় এটা হ্যাঁ ভগবতী সূত্র বলে একটা জৈন লিটারেচার ছিল সেটাতেও পাওয়া যায় এই ষোড়শ মহাজন কথা বা ষোলোটা মহাজন কথা মহাজন পদ এই কথাটার মানে হচ্ছে বড় মানে খুব বড় যখন রাষ্ট্র আর কি সেইটাকে মহাজন পদ বোঝাতো আর কি দেখো এই সময় দু রকম ষোড়শ মহাজন পদের আন্ডারে যে ষোলোটা মহাজন পদ বললাম তাদেরকে আবার দুভাগে ভাগ করা হয় একটা ছিল রাজতন্ত্র একটা ছিল প্রজাতন্ত্র ঠিক আছে এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে যে কোনটা রাজতন্ত্র ছিল আর কোনটা প্রজাতন্ত্র ছিল তোমাদের এটা কোশ্চিন হতে পারে যে এদের মধ্যে কোনটি রাজতন্ত্র ছিল বা কোনটি রাজতন্ত্র ছিল না কোনটি প্রজাতন্ত্র ছিল তো রাজতন্ত্রগুলোর নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ অঙ্গ মগধ কাশি কৌশল বৎস চেদি সুরসেন এগুলো আর প্রজাতন্ত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বৃজ্জি মল্ল কুরু পাঞ্চাল কম্বোজ এগুলো হচ্ছে প্রজাতন্ত্র ষোলোটা মহাজন পদের মধ্যে এই যে মানে খ্রিস্টীয় যে খ্রিস্টপূর্বাব্দ যে মানে ষষ্ঠ শতকে যে ষোড়শ মহাজনপদের যে উদ্ভব ঘটেছিল তাদের মধ্যে দেখো মহাজনপদ ষোলোটা ছিল ঠিক আছে কিন্তু তাদের মধ্যে মেনলি চারটা মহাজনপদ ছিল যারা খুব পাওয়ারফুল ছিল কে কে একটা মগধ একটা কোশল একটা হচ্ছে বৎস এবং একটা হচ্ছে অবন্তি এদের চারজনের মধ্যে গণ্ডগোল লেগে থাকতো গণ্ডগোল লেগে থাকতো মানে কি কে বেশি পাওয়ারফুল ঠিক আছে এদের চারজনের মধ্যে রেশারেশিত হতো আর কি এবং শেষ অব্দি মগধই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এবং বা সবচেয়ে শক্তিশালী তোমরা বলতে পারো সবচেয়ে শক্তিশালী মহজোদ পদ হিসেবে মগধের আবির্ভাব ঘটে এবং তার পিছনে কিছু কারণ আছে সেই কারণটা সুন্দর করে বলে দিচ্ছি দেখো তো মগধ সবচেয়ে পাওয়ারফুল হলো এবং এই পাওয়ারফুল হওয়ার পিছনে কিছু কারণ ছিল কারণগুলো কি দেখো প্রথম হচ্ছে মগধের যে জিওগ্রাফিক্যাল পজিশন ঠিক আছে সেটা দারুণ ছিল মানে এত সুন্দর পজিশন ছিল জিওগ্রাফিক্যাল পজিশন ওর ছিল মগদের যে এক নম্বর কথা হচ্ছে যে বাইরে থেকে শত্রুর আক্রমণ প্রতিহত হতো মানে জিওগ্রাফিক্যাল পজিশন এতটাই ভালো ছিল যে সহজে কেউ বাইরে থেকে অ্যাটাক করতে পারতো না এক নম্বর তারপরে সবচেয়ে বড় কথা যেটা যে প্রচুর পরিমাণে লোহার ভাণ্ডার ছিল মানে লোহা কোথা থেকে পাওয়া যায় লোহা তো মাটির নিচে থেকে পাওয়া যায় তো মগদে প্রচুর লোহা পাওয়া যেত মানে মাটির নিচে প্রচুর লোহা সঞ্চিত ছিল এবং সেগুলো খনন করা হতো খনন করে সেই লোহাকে মানে মাটির নিচ থেকে বের করে সেটা দিয়ে দেখো সাপোজ মনে করো তুমি বা তোমরা সেই মহাজন পদের গেছো এবার তোমার সাথে একজনের যুদ্ধ লাগবে তো তুমি যুদ্ধ করবে কি দিয়ে নিশ্চয় অস্ত্র দিয়ে যুদ্ধ করবে তো অস্ত্র দিয়ে যুদ্ধ করার জন্য তো অস্ত্র লাগবে তো অস্ত্রটা তুমি কাঠের অস্ত্র ভালো নাকি লোহার অস্ত্র ভালো হবে নিশ্চয়ই লোহার অস্ত্র ভালো হবে এইবার তোমার বাড়িতে তোমার বাড়ির নিচে যদি লোহা মজুদ থাকে তুমি লোহা বের করছো অস্ত্র বানাচ্ছ যুদ্ধ করছো সেটা ভালো হবে নাকি বাইরে থেকে সংগ্রহ করে তারপর তুমি অস্ত্র সেটা ভালো হবে নিশ্চয়ই তোমার বাড়িতে যদি থাকে সেটা ভালো হবে তো মগধেরও সেই গল্পই ছিল মগধে প্রচুর পরিমাণে লোহা মানে মাটির নিচে ছিল তার ফলে তারা অস্ত্র শস্ত্রতে উন্নত হয় আর কি মানে অস্ত্রশস্ত্র সুন্দর বানাতে পারে সেই লোহাগুলো দিয়ে তারপর সেই লোহাকে আর কি কাজে লাগাতো দেখো জমি কর্ষণ করা হতো তো সেই যুগে তো এবার জমি কর্ষণ করতে তোমরা দেখেছো যে লাঙলের যে ফলাটা হয় লাঙলের যে ফলাটা সেটা লোহার হয় তো মগধেও লোহার যে লাঙলের ফলা সেটা দিয়ে জমি কর্ষণ করা হতো এবার লোহার লাঙলের ফলা যদি ইউজ করা হয় তাহলে মাটি দেখবে বেশি উঠবে এবং মাটি যত খোরা হবে তত মাটিটা উর্বর হবে তো মাটি উর্বর হতো মাটি উর্বর হওয়ার ফলে কি তোমার কৃষিকাজ আরও ভালো হতো অন্যদের তুলনায় তারপরে ওরা লোহার বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র বানিয়েছিলো যেগুলো দিয়ে জঙ্গল যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে সেখানে ওরা মানে কেটে ফেলে আর কি সেখানে ওরা চাষবাস করত এটা একটা ছিল ঠিক আছে এবং ওর যে পজিশন ছিল মানে মগদের যে পজিশন ছিল সেই পজিশনটা ছিল মিডিল গঙ্গেটিক প্লেনে মানে হচ্ছে মধ্য যে গাঙ্গেয় সমভূমি সেখানে ছিল এবার গাঙ্গের সমভূমি মানে কি পলিমাটি এই যে দেখতে পাচ্ছি অ্যালুভিয়াম সয়েল ঠিক আছে পলিমাটি ছিল এবার পলিমাটি কী হয় আমরা জানি পলিমাটি খুব উর্বর হয় তো তাহলে ওখানে কৃষিকাজ খুব ভালো হতো কৃষিকাজ যদি ভালো হয় তাহলে মানে ফসল বেশি উৎপন্ন হবে ফসল বেশি উৎপন্ন হলে সেই ফসল এক নম্বর কথা নিজের রাজ্যের মানুষ তো খাবেই প্লাস বাইরেও তারা সেই ফসল বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবে এটাই ছিল কারণ ঠিক আছে এবং যে জঙ্গলগুলো পরিষ্কার করতো ওরা সেই জঙ্গল কেটেও ওরা সেখানে চাষবাস করতো আর কি আর মগধে জঙ্গল তো ছিল তোমরা শুনছো তো মগধে নর্মালি মানে ইয়ে পাওয়া যেত আর কি ঘোড়া ঠিক আছে হাতি এগুলোও পাওয়া যেত এবং ঘোড়া আর হাতি রথে তোমরা যেন যে যুদ্ধক্ষেত্রে মানে আগে যে যুদ্ধ হতো সেই রথে ঘোড়া হাতিতে ঘোড়াতে টানা রথ হাতি এগুলো ইউজ হতো তো মগধে ন্যাচারালি এগুলো পাওয়া যেত কিনতে হতো না অন্য রাজ্যদেরকে হয়তো বাইরে থেকে কিনতে হতো তো এদের ন্যাচারালি এগুলো ছিল তাহলে কী কী কারণ দেখলাম আমরা দেখো লোহার ছিল লোহা ছিল জন্য প্রচুর অস্তশস্ত ওরা তৈরি করতে পারতো বাইরে থেকে কোনো অস্ত্রশস্ত ওদেরকে কিনতে হতো না বরং এত অস্তশস্ত ওরা তৈরি করতো লোহার ভান্ডার এতই ছিল যে বাইরে অন্য রাজ্যকে হয়তো এরা সাপ্লাই করত পয়সার বিনিময়ে মানে সেই যুগে আর কি যেটা বিনিময় প্রথা হোক বা যেই যাই থাকুক না কেন সেটার মাধ্যমে শস্য প্রচুর হতো কারণ উর্বর মাটি ছিল শস্য প্রচুর হতো তারপরে ওখানে মানে ওদের ওখানে ঘোড়া এবং হাতি এগুলো পাওয়া যেত এবং জঙ্গল যে কাটতো জঙ্গলের যে কাঁঠ ছিল সেই কাঁঠ দিয়ে ওরা রথ তৈরি করত ঠিক আছে তো প্রচুর এরকম মানে সুবিধা ছিল আর কি মগধের সেই জন্যই মগধ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তো এটাই মগধের শক্তিশালী হয়ে ওঠার পেছনে কারণ আর সরস মহাজনপদ এইটুকুই একদম ছোট্ট ভিডিও বলেছিলাম মেনলি তোমাদেরকে সরোষ মহাজন ওই ষোলোটা মহাজনপদের নাম পড়তে হবে রাজতন্ত্র কোনটা প্রজাতন্ত্র কোনটা সেটা পড়তে হবে আর মগদের কারণটা এটা তো গল্পের মতো করে শুধু জাস্ট জেনে রাখা এটা এটা তো আর কোনো পরীক্ষাতে আসবে না তাও জেনে রাখার জন্য মগদের কারণ মানে মগধের সাকসেশনের কারণটা এই তো এই ষোড়শ মহাজন পথ শেষ এরপরের দিন আমরা নেক্সট যে ভিডিও সেখানে হর্ষঙ্ক বংশ মানে ভারতবর্ষের আসল ইতিহাস আর কি শুরু হবে হর্ষঙ্ক বংশ থেকে তো হর্ষঙ্ক বংশ নেক্সট দিন শুরু হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ